আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ঢাকা টঙ্গী ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণের সর্বশেষ অবস্থা। আমি এখন আছি টঙ্গীর স্টেশন রোড এলাকায়। স্টেশন রোড থেকে মধুমিতা পর্যন্ত রেল লাইনের উভয় পাশের অবৈধ স্থাপনাগুলো ইতোমধ্যে উচ্ছেদ করা হয়েছে, সেই সাথে বালু ইট ফেলে এই উভয় স্থানই সমান করা হয়েছে। বর্তমানে এই অংশটুকু রেল ট্র্যাক স্থাপনের জন্য পুরোপুরি উপযোগী। আজকে আমি দেখাবো মধুমিতার পর থেকে তুরাগ নদী পর্যন্ত কাজের বর্তমান অবস্থা। দুই সপ্তাহ আগে যখন এই স্থানে আসি তখন এখানে মাটি কাটার কাজ চলছিল। এখন এসে দেখলাম এখানে মাটি কাটা সম্পূর্ণ শেষ, এখানে বালু এবং ইট ফেলে সমান করা হচ্ছে আর জায়গাটা আগের চেয়ে উঁচু করা হচ্ছে। বর্তমানে এই স্থানের কাজ অনেকটাই এগিয়েছে, তবে এই জায়গাটা আরও বালু আর ইট ফেলে আর একটু উঁচা করা হবে। এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা দুই সপ্তাহ আগের দৃশ্য। দুই সপ্তাহ আগে ঠিক এরকম ছিল, বর্তমানে এই জায়গাটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখানে এখন ইট বালু ফেলে সমান করা হচ্ছে। এই জায়গা এমনভাবে সমান করা হয় যেন এই জায়গা ট্রেনের চাপে আর কোনোভাবে ডেবে না যায়। এই স্থানে আগে ময়লা ফেলা হতো, তাছাড়া এদিকে অনেক অবৈধ স্থাপনা ছিল। বর্তমানে এখানের সব অবস্থায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগে একটা সময় ছিল যখন রেললাইনের পাশে মানুষ বাড়ি বানাতে যেত না, কারণ এই স্থানগুলো সাধারণত নোংরা থাকতো, বস্তি থাকতো, এদিকে চুরি ছিনতাইয়ের একটা ভয় থাকতো। বর্তমানে সে অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে। আপনারা যদি এই স্থানে রাস্তার দুই পাশের দিক খেয়াল করেন দেখবেন এদিকে অনেক উঁচু উঁচু ভবন হয়েছে। আগে একটা সময় ছিল যখন এই জায়গা পুরোপুরি ফাঁকা ছিল। আগে রাতের বেলা এদিকে মানুষ আসতে ভয় পেত, এদিকে একটা চিন্তার ভয় ছিল। বর্তমানে এখানে অনেক ভবন হয়, মানুষের সমাগম বেড়েছে। রেল ট্র্যাক স্থাপনের সকল সরঞ্জাম এখানে আনা হয়েছে, যে কোনো দিন এগুলো বসানোর কাজ শুরু হবে। বর্তমানে যেহেতু আধুনিক পদ্ধতিতে রেল ট্র্যাক স্থাপন করা হয়, সাধারণত একটা মেশিন আনবে, সেই মেশিনের মাধ্যমে খুব দ্রুতই এখানে রেল ট্র্যাক স্থাপন করা হবে। ওই মেশিনগুলোর সাহায্যে একদিনের মধ্যেই কয়েক এক কিলোমিটার বা তারও বেশি অংশ রেল ট্র্যাক বসানো সম্ভব। যে স্থানে এখন কাজ করা হচ্ছে এর পাশেই একটা নতুন রাস্তা করা হয়েছিল, কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছিল। বর্তমানে এই কাজ করতে গিয়ে ওই রাস্তা অনেকটা নষ্ট করে ফেলেছে। আশা করি কাজ শেষ হওয়ার পর ভারতীয় কোম্পানি তাদের নিজ দায়িত্বে রাস্তাটা আবার আগের মতো করে দিবে। আমাদের ঢাকা মেট্রো রেল জাপানি কোম্পানি করছে, তারা যখন কাজ করতে গিয়ে ফুটপাতের যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত করেছিল, বর্তমানে তারা নিজ দায়িত্বে সেই ফুটপাতগুলো মেরামত করে দিচ্ছে। আমি বর্তমানে আছি বৌবাজার এলাকায়। এই স্থানে অনেক উঁচু করে প্যারাপেট ওয়াল করা হচ্ছে, যেন রেল লাইনের মাটি তারপর পাথর এগুলো যেন রাস্তার ওই পাশে গড়িয়ে না পড়ে। এটা করার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এদিক থেকে রেল লাইনটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। এর পাশে যেই রাস্তা রয়েছে সেই রাস্তা অনেকটাই নিচু, ওই রাস্তার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য ওই রাস্তা আগের মতো রেখেই, অর্থাৎ এখানে বালু পাথর ফেলা হলে অনেকটা বালু পাথর ওই রাস্তার অংশে পড়তো, এতে করে রাস্তার অর্ধেকটাই নষ্ট হতো। এই জন্য মূলত এখানে প্যারাপেট ওয়াল করা হচ্ছে। বৌবাজারের কাঁচা বাজার উচ্ছেদ করায় বর্তমানে এখানের সবজি বিক্রেতারা দুই রেল লাইনের মাঝখানে বসে। এবার বৌবাজার ক্রস করে আমরা তুরাগ নদীর দিকে যাব। এদিকে দুই পাশে রেল লাইনের পাত রাখা হয়েছে। যখনই নির্দেশনা আসবে আর রেল লাইন স্থাপনের জন্য মেশিন আনা হবে তখন এগুলি ব্যবহার করা হবে। এগুলো যেন চুরি হয়ে না যায় সেজন্য এটা দেখভালের জন্য এখানে লোক রাখা হয়েছে। দুই সপ্তাহ আগেও এখানে এতটা বালি ছিল না, এখন যতটা আছে। চাঁদপুরের মেঘনা নদী থেকে বালি এনে এখানে বালি ফেলা হচ্ছে। এই জায়গা আগে অনেকটা গর্ত ছিল, এখানে একটা সময় মানুষকে আমি খেলতে দেখছি। সেই জায়গা এখন টন টন বালু ফেলে ভরাট করা হচ্ছে। এখানে বালু ফেলার কাজ অনেকটাই শেষ, কিন্তু তারপরেও এই জায়গা আরও অনেকটা উঁচু করা হবে। এই অংশটা দুই সপ্তাহ আগের তোলা, তখন এই জায়গার অবস্থা ঠিক এমন ছিল। বর্তমানে এখানে অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, এখন আরও অনেকটা জায়গা জুড়ে বালু ফেলা হয়েছে। এদিকের কাজ মোটামুটি ভালোই চলছে।
এদিকে স্টেশন রোড থেকে এর পরের অংশটুকু সেদিকের কাজের অবস্থাও খুবই সন্তোষজনক। ওদিকের ছোট ছোট ব্রিজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ওদিকে রেল লাইন বসানোর কাজও অনেকটাই শেষ। এবার এদিকের পালা, এদিকেও মোটামুটি কাজ চলছে। এদিকে অনেকদিন যাবতই কাজ চলমান রয়েছে, তবে কাজের ধীরগতির কিছু সমস্যা ছিল, যেমন করোনা সমস্যা, বিমানবন্দর স্টেশন এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমি হস্তান্তর, DOHS এলাকায় ভূমি জটিলতা, তাছাড়া অবৈধ স্থাপনা অপসারণ, খিলগাঁও মালিবাগ সেকশনের বিদ্যমান রাস্তা স্থানান্তরের কারণে এই প্রকল্পের গতি অনেকটা কম ছিল। এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ওপর নির্ভর করে এই প্রকল্পটি করা হচ্ছে। তারা যতক্ষণ না পর্যন্ত জমি ছাড়বে ততক্ষণ তারা আসলে কোনো কাজ করতে পারবে না। এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বর্তমানে বনানী পর্যন্ত অনেকটাই শেষ হয়েছে, তাই ওই পর্যন্ত এই তৃতীয় চতুর্থ রয়্যাল গেজ ডাবল লাইনের কাজ চলছে। এর পরের অংশটি করতে হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওই অংশগুলোর কাজ পুরোপুরি শেষ করতে হবে। আগামী 2023 সালের জুন মাসের দিকে তৃতীয় চতুর্থ ডুয়েল গ্যাস ডাবল লাইন নির্মাণের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত অংশের কাজের উদ্বোধন করার কথা রয়েছে। বর্তমানে তারা সেই লক্ষ্যেই কাজ করছে। এদিকে কমলাপুর পর্যন্ত অংশ চালু করতে হলে অবশ্যই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগে কমপ্লিট করতে হবে। করোনার কারণে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ থাকার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান, দক্ষ জনবল এবং মালামাল আনতে না পারার কারণেও এই প্রকল্প কিছুটা বিলম্বিত হয়। টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গী জয়দেবপুর সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় 2012 সালে। সেটা প্রায় 848 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। তারপর 2015 সালের জুন মাসে এটা শেষ হওয়ার কথা ছিল। পরবর্তীতে এর মেয়াদ এবং ব্যয় আরও বাড়ে, প্রায় 1,100 কোটি টাকার মতো বর্তমানে এর খরচ ধরা হয়েছে। এই প্রকল্পের প্রায় 900 কোটি টাকাই হবে ঋণের মাধ্যমে। তবে শুধু রেল লাইনই না, এই প্রকল্পের আওতায় টঙ্গী এই ঢাকা বিমানবন্দর স্টেশনের রেল লাইন সম্প্রসারণ, কার পার্কিং, অ্যাপ্রোচ রোড সহ আরও কিছু অবকাঠামো নির্মাণ করা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। সামনে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।